হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা চ্যালেঞ্জে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও তোমাদের জন্য। তো আজকে চ্যালেঞ্জ ভিডিও কী হতে চলেছে সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। আর আজকে অনেক বড় একটা টাইটেলের ভিডিও বানাতে চলেছি আমি, ওই জন্য মুখে আর কিছু বলছি না, তোমরা যেহেতু দেখেই ফেলেছো আর নতুন করে বলার কিছু নেই। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা ফুল ওয়াচ করার রিকোয়েস্ট রইল। তো চলো মূল ভিডিওয়ে যা যাক। তো দেখো, একদম হেভি বড়, এটাকে বলে বিগ বেলুন, তো সবাই জানো। আর অনেক দিন থেকে খুঁজছিলাম এত বড় একটা মানে এই এইরকম বার্থডে বেলুনই খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, ফাইনালি পেয়ে গেছি। তো আজকে এই বেলুনটার সঙ্গে কি কি করতে চলেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো আগে ফুলিয়ে নিই, গলা আটকে যাচ্ছে যে মা, ফুলাতে পারবো তো? মুখটাই তো অনেক বড়। মুখটা বড় হয়ে গেছে না, ওই জন্য অসুবিধা হচ্ছে। দেখতে তো অনেক বড়, দেখি কতটা ফুলাতে পারি। এখনো ফুটো হয়নি, ফুটো হলে হতে পারে, একটা সাদা মতো কি যেন দেখাচ্ছে। এই বেলুনটা এখান থেকে হাওয়া বেরোচ্ছে একটু, নাও দেখো। ওই তো ফুলাতে পারছি না কেন, আমি ভাবছি কি হলো ব্যাপারটা। আর একটা বেলুন আছে দেখি, ওটা যদি ভালো থাকে তবে ভিডিওটা কমপ্লিট করতে পারবো, নইলে একটা ছোট স্মাইলি বেলুন আছে সেটা দিয়ে কমপ্লিট করতে হবে। তো একসঙ্গে দুটো নিয়ে এসেছিলাম, দেখি এটা কি হয়েছে ব্যাপারটা। কিনলে তো আমি মরেই যেতাম আজকে, এক একটা বেলুনের দাম 20 টাকা করে, 20 টাকা আমার গেল। দেখি এবার এটা ফুলিয়ে, হাঁড়ি বেলুন করতে পারছি না।
হে ভগবান, এটা তো আরো তেজে বেলুনের ইয়েটা বেরিয়ে যাচ্ছে, হাওয়া বেরোচ্ছে আরো তেজ। ছি 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 ছি, 40 টাকা গেল আমার। হে ভগবান, জ্বালা হয়ে গেল, কি সুন্দর পুর 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 হাওয়া বেরোচ্ছে। এটা আরো বেশি বাবু, ওটা তো হালকা। হ্যাঁ দেখি, ছোট বেলুন আছে নাকি বাড়িতে, সেগুলো দিয়ে করতে হবে। তো এই একটা স্মাইলি বেলুন ছোট নিয়ে এসেছি। ছি 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 ছি, আমি ভাবলাম কি সুন্দর আজকে হাঁড়ি বেলুন দিয়ে ভিডিও বানাবো। হাট তারি, দেখি এটা ঠিক আছে কি নেই। দোকানে একটু চেক করেছিলাম তো, সেই তুলনায় এই বেলুনটা অনেক ভালো। তো চলো এই ছোট বেলুন দিয়েই আজকের ভিডিওটা বানিয়ে ফেলি। আর প্রথমে আমি লিপ লক কিসিং এটা করবো। লিপস্টিক লেগে যাচ্ছে আর সাদা জামা পড়েছি, তো লেগে যাবে ইয়ের উপরে, ওই জন্য বেশি ইয়ে করা যাবে না। এবার ফাটার দিকেই যাচ্ছি। ভয় লাগছে, বসে ফাটি দেবো। বেলুন দেখে যাচ্ছে তাও ফাটছে না। তো চলো এবার বসে ফাটার চেষ্টা করি। চেষ্টা করো, ফেল হওয়ার তো আমি জানি তুমি ফেল হবে প্রত্যেকবার। ফেল হবে, ফেল হবে।
বাঁধনটা খুলে যাবে, তাও ফাটবে না, হচ্ছে না, ফাটবে। করলাম কত কষ্টে, এটা ডবল আওয়াজ, ডবল দু তিন গুণ আওয়াজ। আর চুটকি বেলুন বানাবো, তারপর কুচ কুচ করে কাটবো দাগ দিয়ে। এটা আমি ভালো পারি। এবার চুটকি বেলুনটা ফাটাতে হবে এখানে। এটা হাওয়া বেরিয়ে গেল, তো গাইস
অনেক লেন্দি হয়ে গেছে মনে হচ্ছে ভিডিওটা, তো এখানেই ভিডিওটাকে এন্ড করবো। আর তো আজকের ভিডিও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো আবার দেখা হবে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।